আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট সমাধান ও উত্তর নিয়ে আলোচনা করব। এবং আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর সপ্তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের সমাধান করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমার কাছে অনুরোধ থাকবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী আপডেটটি সবার প্রথমেই তুমি পেতে পারো তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি আজকে আমাদের অ্যাসাইনমেন্টের প্রথম প্রশ্নের উত্তরটি হচ্ছে স্বাধীন মুসলমান নরনারীর কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে কতিপয় শর্ত সাপেক্ষে তার উপর জাকাত ওয়াজিব হয়ে যায় জাকাতের শর্তগুলো নিয়ে আলোচনা করছি তো শর্তগুলো হলো সম্পদের উপর পূর্ণ মালিকানা সম্পদের উপর জাকাত ওয়াজিব হওয়ার জন্য সম্পদের মালিকানা সুনির্দিষ্ট হওয়া আবশ্যক অর্থাৎ সম্পদ মালিকের অধিকারে থাকা সম্পদের উপর অন্যের অধিকার বা মালিকানা না থাকা এবং নিজের ইচ্ছামতো সম্পদ ভোগ ও ব্যবহার করার পূর্ণ অধিকার থাকা যে সকল সম্পদের মালিকানা সুস্পষ্ট নয় সকল সে সম্পদের কোনো জাকাত নেই যেমন সরকারি মালিকানাধীন সম্পদ অনুরূপভাবে জনকল্যাণমূলক কাজের জন্য ক্রয়কৃত সম্পদের উপরও জাকাত ধার্য হবে না তবে ওয়াকফ যদি কোনো ব্যক্তি বা গোত্রের জন্য হয় তবে তার উপর জাকাত দিতে হবে এখানে একটু ভুল আছে সেটা তোমরা সলভ করে নিবে সেটি হচ্ছে অনুরূপভাবে জনকল্লার জনকল্যাণমূলক কাজের জন্য ক্রয়কৃত এখানে অয়কৃত যে লেখাটা আছে এখানে তোমরা লিখবে ক্রয়কৃত সম্পদের উপরও জাকাত ধার্য হবে সম্পদ উৎপাদনক্ষম হওয়া জাকাতের জন্য সম্পদকে অবশ্যই উৎপাদনক্ষম

জাকাত ফরজ হওয়ার তৃতীয় শর্ত হচ্ছে শরিয়ত নির্ধারিত পরিমাণ বা তার বেশি সম্পদ থাকা সাধারণত বাউন্ন দশমিক পাঁচ তোলা রূপা বা সাত দশমিক পাঁচ তোলা স্বর্ণ বা উভয়টি মিলে বাউন্ন দশমিক পাঁচ তোলা রূপার সমমূল্যের সম্পদ থাকলে সে সম্পদের জাকাত দিতে হবে বিভিন্ন পশুর ক্ষেত্রে এই পরিমাণ বিভিন্ন এরপর হচ্ছে মৌলিক প্রয়োজনে অতিরিক্ত সম্পদ থাকা সারা বছরের মৌলিক প্রয়োজন মিটিয়ে যে সম্পদ উদ্বৃত্ত থাকবে শুধুমাত্র তার উপরই ফরজ জাকাত হবে এ প্রসঙ্গে আল কোরআনে উল্লেখ রয়েছে লোকজন আপনার নিকট অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জানতে চায় তারা আল্লাহর পথে কি ব্যয় করবে বলুন যা প্রয়োজনের অতিরিক্ত আল্লাহ এভাবেই তোমাদের জন্য সুস্পষ্ট বিধান বলে দেন সূরা বাকারা আয়াত ২১৯ ইবনে আব্বাস আলাইহি বলেছেন অতিরিক্ত পরিবারের বহনের পর যা অতিরিক্ত বা অবশিষ্ট থাকে তাকে বোঝায় জনাব ইউসুল ইউসুফ আল কারজাবির মতে স্ত্রী পুত্র পরিজন ও পিতা মাতা এবং নিকটাত্মীয়ের ভরণ পোষণও মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত ঋণ মুক্ততা নিসাব পরিমাণ সম্পদ হলেও ব্যক্তির ঋণ মুক্ততা জাকাত ওয়াজিব হওয়ার অন্যতম শর্ত যদি সম্পদের মালিক এত পরিমাণ হন। যা নিসাব পরিমাণ পরিমাণ সম্পদ সম্পদ মিটাতে অক্ষম বা তার তার চেয়ে কম হয় ফরজ হবে না। পরিশোধের পর নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কেবল জাকাত ওয়াজিব হবে তবে এক্ষেত্রে দ্বিতীয় মতটি হলো যে ঋণ কৃষ্টিতে পরিশোধ করতে হয় সে ঋণের ক্ষেত্রে সে বছর যে পরিমাণ ঋণ পরিশোধ করতে হয় সেই বছর সে পরিমাণ ঋণ বাদ দিয়ে বাকিটুকুর ওপর জাকাত দিতে হবে কিন্তু ঋণ বাবদ জাকাত অব্যাহতি নেওয়ার পর অবশ্যই ঋণ পরিশোধ করতে হবে অন্যথায় সে সম্পদের ওপর জাকাত দিতে হবে সম্পদ এক বছর আয়ত্তাধীন থাকা নিসাব পরিমাণ সিও সম্পদ এক বছর নিজ আয়ত্তাধীন থাকাই জাকাত ওয়াজিব হওয়ার পূর্ব শর্ত তবে কৃষিজাত ফসল খনিজ সম্পদ ইত্যাদি জাকাত প্রতিবার ফসল তোলার সময় দিতে হবে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ও কোম্পানির ক্ষেত্রে বছর শেষে উদ্ধৃত সম্পদ ও দায় দেনা অনুসারে জাকাতের পরিমাণ নির্ধারিত হবে এবার দুই নং প্রশ্ন নিসাব আরবি শব্দ এর অর্থ হচ্ছে নির্ধারিত পরিমাণ শরীয়তের পরিভাষায় জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে সারা বছর জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকে তাকে বলা হয় সাহিবে নিসাব বা নিসাবের মালিক তার সাহিবে নিসাবের উপরে জাকাত ফরজ নিসাবের পরিমাণ হলো সোনা কমপক্ষে সাড়ে সাত তোলা অথবা রূপা কমপক্ষে সাড়ে বাহান্ন তোলা এবং ওই মূল্যের অর্থ বা সম্পদ ওই পরিমাণ সম্পদ কারো পূর্ণ থাকা এক বছর থাকাকালীন স্থায়ী থাকলে ওই সোনা বা রূপা বা সম্পদের মূল্যে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দেওয়া ফরজ কিন্তু সম্পদ নিসাবে কম থাকলে জাকাত দেওয়া ফরজ নয় এক বছর পূর্ণ হওয়ার আগেই সম্পদ নষ্ট হয়ে গেলে জাকাত দিতে হবে না কারো হাতে যদি এক বছরের প্রথমে নিসাব পরিমাণ সম্পদ থাকে বছরের মাঝে কোনো কারণে কারণ হাতে কমে যায় এবং বছর শেষে আবার নিসাব পরিমাণের সম্পদের মালিক হয়ে গেলে তাকে জাকাত দিতে হবে স্ত্রীলোকের লোকের ব্যবহার্য সোনারূপা অলংকার জীবনের অত্যাবশ্যকীয় মৌলিক বস্তুর অন্তর্ভুক্ত নয় কাজেই অলংকার পরিমাণ হলেই দিতে অলঙ্কার সোনারূপা ব্যথিত অন্য কোনো ধাতু যথা তামা কাসা পিতল ইত্যাদি ব্যবহার্য জিনিস হিসাবে থাকলে জাকাত দিতে হবে না তবে ব্যবসায়ের সামগ্রী হলে জাকাত দিতে হবে এর জন্য শর্ত হচ্ছে এসব সামগ্রী এক বছর কাল স্থায়ী থাকা এবং হিসাব পরিমাণ হওয়া আবশ্যক উদ্দীপকে উল্লেখিত আমার চাচার নগদ উদ্ধের পরিমাণ ৪ লক্ষ টাকা আমরা জানি ৪০ ভাগের ১ ভাগ জাকাত চার লক্ষ এর এক বাই চল্লিশ ভাগ অর্থাৎ দশ হাজার টাকা তিন নং প্রশ্নের উত্তর জাকাত বন্টনের কিছু নির্দিষ্ট খাত আছে এই খাত গুলো নির্দিষ্ট এবং যেহেতু তা আল্লাহর নির্দেশ তাই এর বাইরে জাকাত বন্টন করলে জাকাত ইসলামী সরিয়া সম্মত হয় না পবিত্র কোরআনে এ ব্যাপারে আল্লাহ সুস্পষ্ট বলেছেন জাকাত তো শুধু দরিদ্র অক্ষম জাকাত ব্যবস্থাপনার নিয়োজিত কর্মচারী যাদের মন জয় করা প্রয়োজন যাদের মানুষকে দাসত্ব থেকে মুক্তির জন্য ঋণ জর্জরিত অবস্থা থেকে পরিত্রানের জন্য আল্লাহর পথে জনকল্যাণমূলক কাজ ধর্মপ্রচার ও প্রতিষ্ঠার কাজে এবং মুসাফিরদের জন্য ব্যয় করা যাবে এটাই আল্লাহর বিধান নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরাত তাওবা 60 আয়াত 60 এখন আমরা বর্ণনা করছি প্রথম হচ্ছে দরিদ্র এমন মজুর বা শ্রমজীবী যে শারীরিক ও মানসিক ভাবে কর্মক্ষম হওয়া সত্ত্বেও প্রতিকূল অবস্থার কারণে বেকার ও উপার্জন পড়েছে ছিন্নমূল মানুষ ও শরণার্থীদের মধ্যে পড়েন তারা হচ্ছেন দরিদ্র তাদেরকে জাকাত দেওয়া ফরজ অক্ষম বার্ধক্য রোগ বা পঙ্গুত্ব যাকে উপার্জনের সুযোগ হতে বঞ্চিত করেছে অথবা যে ব্যক্তি উপার্জন দ্বারা তার প্রকৃত প্রয়োজন পূরণ করতে অক্ষম এবং আশ্রয়হীন শিশু প্রমুখ জাকাত ব্যবস্থাপনা নিয়োজিত কর্মচারী অর্থাৎ জাকাত আদায় এবং যা বন্টন করার কাজে যারা সার্বক্ষণিক নিযুক্ত থাকে তাদের বেতন ভাতা আদায়কৃত জাকাত থেকে দেওয়া হবে যাদের মন জয় করা প্রয়োজন ইসলাম প্রচার কাজ কোথাও প্রতিরোধের সম্মুখীন হলে ক্ষেত্রে জাকাতের অর্থ ব্যয় করা যাবে সংগতিহীন নও মুসলিম মানুষকেও মুসলিমকেও স্বনির্ভর করার কাজে জাকাতের অর্থ ব্যয় হতে পারে মানুষকে দাসত্ব থেকে মুক্তির জন্য দাস বা বন্দীদের মুক্ত করতে জাকাতের সম্পদ ব্যয় করা যাবে এখানে দাস বা বন্দি বলতে বিখ্যাত তাফসির কার আল্লামা আসআদের তাফসিরে যারা পরিস্থিতি বা পরিবেশের বন্দী বা শিকার তাদের কোথাও বলা হয়েছে অর্থাৎ ভূ লুণ্ঠিত অপরিচিত দুর্গম দূরবর্তী অভাবগ্রস্ত এলাকার দুস্থ অসহায়দেরকেও জাকাত দেওয়া যাবে ঋণমুক্তি যারা নিজেদের দৈনন্দিন প্রয়োজন পূরণ করতে গিয়ে ঋণ করে এবং সে ঋণ পরিশোধে অক্ষম হয়ে পড়েছে তাদেরকে জাকাতের সম্পদ হতে সাহায্য করা যাবে যাদের বাড়ি ঘর আগুনে পুড়ে গেছে বন্যা প্লাবনে মাল আসবাব ভেসে গেছে তাদের পরিবার পরিজনের জন্য ভরণ পোষণের জাকাত দেওয়া জাকাতের সম্পদ দেওয়া যাবে আল্লাহর পথে জাকাতের সপ্তম খাত হলো ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে ইসলামী চিন্তাবিদগণের সম্মতি সম্মিলিত মত হলো আল্লাহ নির্দেশিত পথে প্রতিটি জনকল্যাণকর কাজে দিন ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার উদ্দেশ্যে যত কাজ করা সম্ভব সে সব ক্ষেত্রেই এই অর্থ ব্যয় করা যাবে মুসাফির জাকাতের অষ্টম খাত হলো ইবনুস সাববিল নিঃস্ব পথিকের জন্য যেসব পথিক বা মুসাফির যাত্রা পথে নিঃসম্বল হয়ে পড়েছে তাদেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে অনেকে জাকাতের অর্থে শাড়ি ক্রয় করে তা বন্টন করে থাকেন এভাবে জাকাত আদায় হয়ে গেল এভাবে আসলে প্রকৃতপক্ষে জাকাত গ্রহণকারীর তেমন কোনো উপকার হয় না জাকাত বন্টনের উত্তম পন্থা হলো জাকাত যাদেরকে প্রদান করা যায় তাদেরকে একজনের বা একটি পরিবারের জাকাতের সম্পূর্ণ অর্থ দিয়ে সাবলম্বী। করে দেওয়া তবে প্রদেয় অর্থ নিসাব পরিমাণ থেকে কম হতে হবে চার নং প্রশ্নের উত্তর জাকাতের মাধ্যমে সমাজে ধনী দরিদ্রের মধ্যকার বিরাজমান বৈষম্য দূর করা হয় তাদের মধ্যে অর্থনৈতিক বৈসমতার ক্ষেত্র প্রস্তুত হয় আল্লামা সরি আল্লাহর নির্দেশ মতো যথাযথভাবে জাকাত প্রদান করলে সমাজের কোন লোক অন্নহীন বস্ত্রহীন গৃহহীন থাকবে না কেউ না খেয়ে থাকবে না কেউ বিনা চিকিৎসায় কষ্ট পাবে না সম্পদশালী ব্যক্তিদের সম্মিলিত অর্থে অভাবীদের প্রয়োজন সম্পদশালী ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় জাকাত ও সৎকার দানের অর্থে অভাবীদের প্রয়োজন মিটিয়ে অনেক জনহিতকর ও কল্যাণকর কাজ করা যায় তো এখানে আমরা প্রথম লাইনটি যেটি দেখতে পাচ্ছি সম্পদশালী ব্যক্তি এই লাইনটুক তোমরা ইউজ করবে না তোমরা এখান থেকে শুরু করবে সম্পদশালী দ্বিতীয় লাইন থেকে একটা লাইন বারবার উঠেছে বহু ব্যক্তিদেরকে বহু দরিদ্র ব্যক্তিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হয় স্বাস্থ্যবান দরিদ্র শ্রমিককে তার শ্রমের উপযোগী উপকরণ দেওয়া সম্ভব হয় দরিদ্রের জন্য সেবামূলক অনেক প্রতিষ্ঠান যেমন ইয়াতিম দাতব্য চিকিৎসালয় প্রভৃতি স্থাপন করা যায় সো বাকিটুক তোমরা একটু দেখে নাও সো এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ